সুন্দরভাবে কোঅপারেট করতে। কাছে মনে হয়েছে ওয়াজ বেটার অর্গানাইজ, যেভাবে করে বলা হচ্ছে যে জাঁকজমক ভাবে আমাদেরকে বিপিএল এর সময় আরো দেওয়া হবে, যেভাবে করে চলে আসছে আমরা খুব আশাবাদী যে আগামী বছর না এই বছর থেকেই সিচুয়েশন বেটার হইতে শুরু করবে, এবং হোপফুলি এবারে যদি আমরা ইমপ্রুভমেন্ট দেখি নেক্সট ইয়ার ইনশাল্লাহ আরো ভালো। এবার কি ওই কোর্সে অ্যাপ্লাই করতে হবে? অনেস্টলি স্পিকিং, আপনারা যদি দেখেন আমরা যেহেতু ডোমেস্টিক ক্রিকেটও খেলি, আমরা ডোমেস্টিক ক্রিকেটে প্রিমিয়ার লিগ খেলে থাকি, এই বছর না আমরা অনেক বছর ধরে যেহেতু বিপিএল খেলছি তখন এই জন্য আমাদের এই বছরের আগে প্লেয়ার আমাদের টিমে ফেরত, তো আমরা খুব বিশ্বাসী যে আমাদের আগে বেটার, তারা রংপুরের এনভায়রনমেন্ট ভালো বুঝে, এনভায়রনমেন্টের সাথে মেন্টালিটি ভালো বুঝে, তো যেভাবে করে হয়েছে আপনারা যদি দেখেন খুব একটা বাইরের প্লেয়ার নেই, আপনারা যদি খুব খেয়াল করে দেখেন যে ফর এক্সাম্পল সাহেব প্রবলি হয়তো ফার্স্ট টাইম রংপুরের জন্য খেলছে কিন্তু 3-4 বছর ধরে ডোমেস্টিক লেভেলে প্রিমিয়ার লিগে আমাদের টিমে খেলে আসছে, রকিবুলকে আমরা এই বছর আবার নিয়েছি তো ও আমাদের জন্য খেলে এসেছে, সাইফুদ্দিন আপনারা যদি খেয়াল করে থাকেন এখন আমেরিকায় খেলছে, আমাদের যে আমেরিকান পার্টনার আছে ওখানে খেলছে, তো ওভাবে সব মিলিয়ে ওভারঅল যদি দেখেন আমরা উই আর ভেরি ওয়েল অ্যাকাস্টম উইথ অল দ্য প্লেয়ার্স, সবার সাথে আমাদের রিলেশনশিপ খুব ভালো, তো আমরা মনে করি যে এনভায়রনমেন্ট ওয়াইজ উই হ্যাভ আ ভেরি গুড। আমি জানি তাদেরকে নিয়ে আসে এবার কি মনে হচ্ছে যে আছে যদিও নতুন করার দেখেন যেটা হয়েছে বলবো যে আমাদের দেশের পরিস্থিতি যেটা ছিল ওভাবে করে আসতে এনশিওর করা যে বিপিএল কখন হবে কি হবে আসতে নতুন একটা বোর্ড এসেছে তাদের জন্য ডেট ফিক্স করাটাও খুব টাফ হয়েছে, আপনারা জেনে থাকেন যে IL T20 এবং T20 একসঙ্গে হচ্ছে তো ওখানে বিভিন্ন প্লেয়ার চলে গেছে, বাট ওভারঅল আপনি যদি দেখেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু বড় বড় প্লেয়ার সাইন করেছে, বরিশাল আপনারা যতদূর দেখেছেন যে অনেক বড় বড় প্লেয়ার সাইন করেছে, আমরা যতদূর এভেলেবল বড় বড় প্লেয়ার পেয়েছি ফর এক্সাম্পল ইফতেখার আহমেদ এবং সুশীল শাহ তাদের কিছুদিনের জন্য সাইন করেছে, অ্যালেক্স হেলসকে আমরা কিছু পেয়েছি, আসলে সব কিছু মিলিয়ে যদি কম্বিনেশন সেট করতে আমাদের লোকাল প্লেয়ারদের কম্বিনেশন ভালো হচ্ছে আস্তে আস্তে, আমার কাছে মনে হয় যে দেখেন আমরা একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ করতে যাবো তখন আমরা বাংলাদেশ করি, বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করবো তখন উই হ্যাভ আ লট অফ ওয়েট ইন আওয়ার শোল্ডার, ঠিক আছে আমরা জানি যে আমাদের দেশের সবাই আমাদের চেষ্টা করবো যে একটা ভালো টিম নিয়ে যাওয়ার, ভালো করে পারফর্ম করার, এবং রংপুর রাইডার্স যেখানেই খেলুক না কেন ছোট টুর্নামেন্ট হোক বড় টুর্নামেন্ট হোক সবসময় লক্ষ্য থাকবে ফাইনাল খেলা, তো আমরা এখনই প্রমিস করতে পারি যে আমরা যদি গ্লোবাল টি টোয়েন্টিতেও যাই উইল প্রায়োরিটাইজ ফাইনালস অ্যান্ড মেক বাংলাদেশ ভালো।